আপনারা দেখছেন একুশে টেলিভিশন। শখে সন্তানদের জন্য পোশাক তৈরি করতেন মাঝে মধ্যে, আর সেই পোশাকের ছবি ফেসবুকে শেয়ার করার পর অনেকের কাছ থেকে অর্ডার আসতে শুরু করে। এভাবেই কুষ্টিয়ার গৃহিণী তসলিমা আক্তার লিমা এখন সফল উদ্যোক্তা। তার তৈরি করা পোশাক রফতানিও হচ্ছে। কুষ্টিয়ার প্রতিনিধি জহুরুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। ছোট্ট দুই সন্তানের জন্য বছর দুয়েক আগে নিজেই তৈরি করতেন পোশাক, এটা ছিল তসলিমা আক্তার লিমার শখ। একসময় খেয়ালের বসে নতুন নতুন ডিজাইনের সেই পোশাকের ছবি শেয়ার করেন ফেসবুকে। এরপরে গল্পটা অন্যরকম, সেই গল্প লিমার জীবন বদলে যাবার। তিনি এখন একজন সফল উদ্যোক্তা। আমার ফেসবুকের যে ফ্রেন্ড, যে মানে একটা সার্কেল আছে, এটা খুবই চমৎকার একটা সার্কেল। আমি যখন ওদেরকে ফার্স্ট টাইম বললাম যে আমি এটা করতে চাই, কি বলো, ওরা আমাকে এতটা ইন্সপায়ার করছে, তুমি শুরু করো, তারপরেটা আমরা দেখতেছি। লিমার ডিজাইনের পোশাক যাচ্ছে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের অনেক দেশে। কিছু ছবি নিজের মতো করে, কিছু ডিজাইন চিন্তা করে আমি 15টা ড্রেস রেডি করলাম। রেডি করে জাস্ট একটা গ্রুপ খুললাম, একটা পেজ খুললাম, ফ্রেন্ডদেরকে বললাম যে তোমরা সবাইকে ইনভাইট করো। করলো, এক ঘন্টার মধ্যে আমার সমস্ত ড্রেস সেল হয়ে গেল। ইতালিতে গেছে, আমেরিকাতে গেছে, লন্ডনে গেছে, কাতারে গেছে, দুবাই গেছে, মানে এরকম অনেক জায়গায় গেছে। প্রথম দিকে সব কাজ নিজ হাতে সামলালেও এখন তার প্রতিষ্ঠানে আরও 8-9 জন নারী কাজ করছেন। এখানে কাজ করেই তাদের এসেছে স্বচ্ছলতা। আমি বাড়িতেই এতদিন করতাম, এই 1.5 বছর হলে এখানে আসছে, তো এখানে কাজ করি অনেক সুবিধা পাইছে। আমার নিজের পড়াশোনার খরচ নিজে চালাচ্ছি, পাশাপাশি আমার ফ্যামিলিকেও আমি সাপোর্ট করছি। লিমাপু যেভাবে ঘরে বসে নিজের উদ্যোক্তা হিসেবে যেভাবে কাজ করে যাচ্ছে, এটা অনেক বেকার মেয়েদের জন্য অনেক সুবিধার একটা কাজ। নারীদের আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানিয়েছেন এই উদ্যোক্তা। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।